বারমুডা ট্রায়াঙ্গেল বা ডেভিলস ট্রায়াঙ্গেল পৃথিবীর রহস্যময় স্থানগুলোর মধ্যে অন্যতম। রহস্যময় বুদ্ধদের গোলমেলে অফয়া সব বিশেষণই বারমুডা ট্রায়াঙ্গেলের জন্য উপযুক্ত এবং সারা বিশ্বে আলোচিত রহস্যময় স্থান হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল। এই স্থানটিকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে অসংখ্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বারমুডা ট্রায়াঙ্গেল এলাকাটি আটলান্টিক মহাসাগরের একটি ত্রিভুজাকার অঞ্চল, যেখানে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে চিরদিনের জন্য। বারমুডা ট্রায়াঙ্গেলের বিষয়ে বিভিন্ন লেখক রেফারেন্স হিসেবে সর্বপ্রথম ক্রিস্টোফার কলম্বাসের কথা উল্লেখ করেছেন। বলা হয় তাকে কলম্বাস সর্বপ্রথম রিপোর্ট করেন 1492 সালে। তিনি তার ক্রু মেম্বারদের সাথে নিয়ে আমেরিকা মহাদেশের দিকে যাচ্ছিলেন, তখন সমুদ্রে হঠাৎ আলোর খেলা দেখতে পান। জাহাজের কম্পাস উল্টাফল্টা ঘুরতে শুরু করে, এসব দেখে জাহাজের ক্রু মেম্বাররা ভয় পেয়ে যায়। এছাড়া 1966 থেকে 1974 সালে মধ্যে বেশ কিছু বইতে বারমুডা ট্রায়াঙ্গেলের গোটা নানা আলৌকিক তথ্য পাওয়া যায়। কেউ কেউ মনে করেন এখানে এলিয়েনদের কোনো রহস্য লুকিয়ে আছে, এবং কেউ কেউ মনে করেন বিশাল আকারের সম্ভব রয়েছে যা জাহাজ ও উড়োজাহাজকে টেনে নেবে। 1994 সালের ডিসেম্বর মাস মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট যুদ্ধ বিমান প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করে। কিছুক্ষণ পরে তারা সেই ভয়ঙ্কর বারমুডা ট্রায়াঙ্গেলের কাছে চলে যায় এবং কেন্দ্রে মেসেজ দেয় যে তারা সামনের কিছুই দেখতে পারছে না, যতদূর চোখ যায় শুধু কুয়াশার কুয়াশা। দৃশ্য হওয়ার শেষ মুহূর্তে তাদের সাথে কথা হয়েছিল, বলতেছিল আমাদের বাঁচাও, কুয়াশা আমাদের কোথায় যেন নিয়ে যাচ্ছে। এরপর তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে তাদের উদ্ধারের জন্য একটি সরকারি দল পাঠানো হয়, তাদেরও কোনো খোঁজ পাওয়া যায়নি। পর বারমুডা ট্রায়াঙ্গেল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এছাড়া 1959 সালে 17 জানুয়ারি এস্টার এরিয়েল নামের একটি বিমান লন্ডন থেকে জামাইকা যাচ্ছিল। সকাল 7:45 এটি বারমুডার আকাশে উঠল। আবহাওয়া ছিল স্বাভাবিক, সমুদ্র ছিল শান্ত। 55 মিনিট পর বিমানটি অদৃশ্য হয়ে গেল। অনুসন্ধানের পর বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি। মার্কিন নেভির সূত্র মতে 200 বছর এই এলাকায় কমপক্ষে 50টি বাণিজ্যিক জাহাজ এবং 20টি বিমান চিরতরে ধ্বংস হয়ে যায়। মধ্যে 1968 সালে যুক্তরাষ্ট্রের পারমাণবিক ডুবোজাহাজের ঘটনাটি সারা বিশ্বে সবচাইতে বেশি আলোড়ন সৃষ্টি করে। ঘটনার তদন্তে সবচাইতে জ্ঞানসম্মত ব্যাখ্যা হচ্ছে যে নাবিকের সাইতে বেশি কুয়াশা থাকার কারণে নাবিকরা দিক হারিয়ে ফেলে। আর ধ্বংসাবশেষ খুঁজে না পাওয়ার কারণ হচ্ছে এখানকার সমুদ্রের গভীরতা এত বেশি যে ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া অসাধ্য এক ব্যাপার। বর্তমান আধুনিক প্রযুক্তি যেমন স্যাটেলাইট ব্যবহার করে যদি এর চিহ্ন খুঁজে পাওয়া যায়, তারপরও সেটি উদ্ধার করা প্রায় অসম্ভব। বন্ধুরা, এই